हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आमार चैनले आईटी वीडियो देखार जन्नो आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आपनादेर जन्नो थाकछे होममेड पिज्जा रेसिपि। आर आजकेर पिज्जाटी आमी पैने तैरी करछि। बासाय घरोया उपकरण दिए खूब सहजे किभाबे पिज्जा तैरी करा जाय सेटी आजके आपनादेर साथे शेयर करछि। तो चलुन देखे निन। प्रथमे आमी पिज्जार जोन्नो डो तैरी करब। तार जोन्नो एखाने आमी एक कप मयदा निये निलाम। निये निच्छि एक चा चामच परिमाण ईस्ट, आरो दिच्छि स्वाद मतो लवण। सब किछुके हाथ दिए एकटु भालो मतो मिशिये निच्छि। मेशानो हये गेछे, एखन एर मध्ये आमी कुसुम गरम पानी एड करछि। পানিটা আমি একটু একটু করে দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু ভুলেও একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর পিজ্জার ডোটা তৈরি করবেন। আমি দুইবার পানি ব্যবহার করেছি, দুইবারই কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে। হাত দিয়ে মিশিয়ে এখন আমি ভালোমতো পিজ্জার ডোটা তৈরি করে নিচ্ছি। আমার ডোটা কিন্তু রেডি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। তো এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তেলটা মেখে এখন এটাকে আমি ঢাকনা বন্ধ করে গরম জায়গায় রেখে দিচ্ছি। তো আমি এটাকে চুলার পাশে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ঢাকনাটা বন্ধ করে দিলাম। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো হাত দিয়ে চেপে আমি ডো থেকে বাতাসটা বের করে নিচ্ছি। এখন আমি পিজ্জার জন্য ব্রেডটা তৈরি করছি। তো আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। ভালোমতো ডোটাকে মথে নিচ্ছি। আমি একটি বেলুন নিয়ে নিয়েছি। তো এই বেলুনের সাহায্যে আমি পিজ্জার ব্রেডটা তৈরি করে নিচ্ছি। এটা পিজ্জার ব্রেডটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই তো, এটাকে আমি খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কেমন রেখেছি। এখন আমি প্যানটা রেডি করে নিয়েছি। প্যানের মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, এতে করে প্যানের তলায় পিজ্জাটা লেগে যাবে না। এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি সাইড দিয়ে। কাঁটা চামচ দিয়ে এখন মাঝখানে এভাবে আমি ছিদ্র করে নিচ্ছি, এতে করে ভেতরে থাকা বাতাসগুলো বের হয়ে যাবে। যেহেতু ইস্ট দিয়েছি, তা না হলে কিন্তু ডোটা পিজ্জার ব্রেডটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমি এর মধ্যে টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে যে কোনো ধরনের সস এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা কিছু চিকেন। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন। চিকেনটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটেছি। তো সামান্য পরিমাণে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। এখন এর মধ্যে আমি একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তো এটাও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি মোজারেলা চিজ। আমি এখানে গ্রেট করা চিজ দিয়ে দিয়েছি। চিজটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, বেশি কম, তো যে যেমন পছন্দ করেন সেরকম করে দিয়ে নেবেন।
সব কিছু দেওয়া শেষ, এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এটাকে আমি চুলায় 20 মিনিটের মতো ব্রেক করে নেব। চুলার জালটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন রেখেছি। চুলার জালটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি, ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তো আমি 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন পিৎজাটাকে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। আমার পিৎজাটা একদম রেডি। তো দেখতেই পেলেন কত সহজে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম ভীষণ মজাদার একটি পিৎজা। ছোট বড় কম বেশি সকলেরই কিন্তু এটা খুব বেশি পছন্দের। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।